প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা দীর্ঘকাল 1952 সাল থেকে শুরু করে, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে, আমরা আমাদের এই ভূখণ্ডের জনগণ তারা স্বাধিকারের আন্দোলন শুরু করেছিল এবং এই স্বাধিকারের আন্দোলনে আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ পাকিস্তান উপনিবেশবাদের হাত থেকে আপনার নিজেদেরকে বের করে আনবার জন্য তাদের যে বঞ্চনা, শোষণ এবং তার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের একটা স্বাধীন একটা রাষ্ট্র, স্বাধীন পতাকা নির্মাণ করবার জন্য তখন থেকেই তারা আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলন, সেই স্বাধিকারের আন্দোলন, সেই আত্ম পরিচয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের অনেক বরেণ্য নেতা তারা নেতৃত্ব দিয়েছেন। আমাদের শেরে বাংলা ফজলুল হক সাহেব, আমাদের মৌলানা মজুম জনত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সরওয়ার্দী থেকে শুরু করে আমাদের শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সবাই এই আন্দোলনে তারা তাদের অবদান রেখেছেন। আরও অসংখ্য নেতাকর্মী যারা এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তারা এখানে আত্মত্যাগ করেছেন, কারাবরণ করেছেন, দীর্ঘ সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে এবং সেই লড়াইয়ের ফলশ্রুতিতে শেষ পর্যন্ত আপনাদের মনে আছে যে 1970 সালের নির্বাচনের পরে 1971 সালে যখন পাকিস্তান শাসকেরা তারা আপনার ডিনাই করে যে আমরা ক্ষমতা হস্তান্তর করব না, তখন বাংলাদেশের জনগণ তারা রাজপথে নেমে এসে তার বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন সেই সংগ্রামকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য যে নেতৃত্ব দরকার ছিল সেই নেতৃত্ব তখন তারা পায়নি, সেই নির্দেশও তারা পায়নি, যার ফলে দেখা গেছে যে মানুষ হতাশ হয়ে, পুরোপুরি হতাশ হয়ে, একটা দিক নির্দেশনা হারিয়ে মানুষ অসহায় হয়ে পড়েছিল। ঠিক সেই সময়ই একজন অখ্যাত মেজর জিয়াউর রহমান, তিনি সেই সুদূর চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং তার সেই ঘোষণার ফলেই সেদিন সবাই ঘুরে দাঁড়িয়েছিল। পলায়নমুখ যে জাতি, সেই জাতি ঘুরে দাঁড়িয়েছিল, তারা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছিল এবং যুদ্ধ করেছিল। দীর্ঘ 9 মাস এই লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, আত্মত্যাগ করে, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে সেদিন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 16ই ডিসেম্বরে। সেই 26শে মার্চকে আমরা স্মরণ করে রাখার জন্যে আমরা আগামী এই 26শে মার্চ আসছে, সেই 26শে মার্চকে পালন করবার জন্য আমরা প্রায় 10 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমি কর্মসূচির পরে বলছি, যে আমরা যে আশা আকাঙ্ক্ষা চেতনা নিয়ে সেই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, আমাদের সেই আশা আকাঙ্ক্ষাগুলো কিন্তু আজকে 50 বছর পরেও আমরা বাস্তবায়িত করতে পারিনি। আমরা দেখেছি যে আমি অনেকগুলো আপনার পুরো সংগ্রামটা, পুরো স্বাধিকারের যে আন্দোলন, স্বাধীনতার যে আন্দোলন, মুক্তির যুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধ, সব কিছুর মূলে ছিল কিন্তু একটা গণতান্ত্রিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করা, নির্মাণ করা। আজকে 52 বছর পরে, 51 বছর পরে আমরা দেখছি যে সেই গণতন্ত্র আবার হারিয়ে চলে গেছে। পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান শাসকেরা যেভাবে এই দেশের মানুষকে অত্যাচার করেছে, লাঞ্ছিত করেছে, নির্যাতিত করেছে এবং তাদের শোষণ করেছে, বঞ্চনা করেছে, আজকে বাংলাদেশের একটি দল যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, যারা জনগণকে সম্পূর্ণভাবে একই কায়দায়, সে পাকিস্তানি হানাদার বাহিনীর মতোই কায়দায়, তারা আজকে লাঞ্ছনা করছে, বঞ্চনা করছে, শোষণ করছে, বঞ্চিত করছে এবং শুধুমাত্র গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের যে মৌলিক অধিকারগুলো, সেটা ভোটের অধিকার, ভোট দেওয়ার অধিকার, ভিন্ন মত পোষণ করবার অধিকার, স্বাধীনভাবে কথা বলবার অধিকার, সেই অধিকারগুলোকেও তারা আজকে কেড়ে নিয়েছে। তাই এবারকার যে 26শে মার্চ, এবারকার যে স্বাধীনতা ও জাতীয় দিবস, এটা অনেক বেশি গুরুত্ব বহন করে, অনেক বেশি প্রাসঙ্গিক এবং অনেক বেশি আমাদেরকে সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়। তাই এই দিনটিকে, এই মহান দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণ করবার জন্য, নতুন করে শপথ নেওয়ার জন্য
আমরা এই দিনটিকে পালন করতে চাই। আমাদের এই স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আবার আমরা স্মরণ করতে চাই, স্মরণ করতে চাই আমাদের সেই সমস্ত মহান শহীদদেরকে যারা তাদের বুকে তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা স্মরণ করতে চাই সেই সকল নেতাদেরকে যারা আমাদেরকে এই স্বাধীনতা যুদ্ধে সামনের দিকে এগিয়ে দিয়েছিলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এই জন্যে কতগুলো প্রোগ্রাম নিয়েছি, কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচি মধ্যে রয়েছে, এর মধ্যে আরেকটি কথা আমি বলি, সে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল তিনি সংগ্রাম করেছেন। তিনি তার জীবনের, রাজনৈতিক জীবনের প্রায় পুরোটা সময় তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং তার যেটাকে আমরা বলি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এবং দুঃখজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে এখনও তিনি মিথ্যা মামলায় ওই আওয়ামী লীগের হাতে সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারা অন্তরীণ হয়ে আছেন, অর্থাৎ গৃহবন্দী হয়ে আছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যিনি এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিনি পঙ্গু হয়েছেন এবং যাকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছিল তিনিও আজকে সুদূরে নির্বাসিত অবস্থায় আছেন। 35 লক্ষ মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধু এই গণতন্ত্রের সংগ্রামের জন্য। সুতরাং যে বিষয়টিকে কেন্দ্র করে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যে বিষয়টির জন্য মানুষ প্রাণ দিয়েছে, সেই বিষয়টিকে আজকে অনুপস্থিত করা হয়েছে। বন্ধুগণ, আমরা এই দিনটিকে স্মরণ করব, আমরা এই দিন নতুন করে আবার শপথ গ্রহণ করব ওই গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদাজিকে মুক্ত করবার জন্যে, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ফিরিয়ে আনবার জন্যে, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই আমরা। আমরা সেই লক্ষ্যে আমরা যে 10 দফা কর্মসূচি দিয়েছি, তার প্রথম যে শর্ত, সেই শর্ত হচ্ছে যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করার মধ্য দিয়ে একটা নির্বাচন কমিশন, নতুন নির্বাচন গঠন করে, পার্লামেন্টের নতুন নির্বাচন করে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট গঠন করতে হবে এই 26শে মার্চে। এটাই হচ্ছে আমাদের প্রধান প্রতিপাদ্য। ধন্যবাদ। আমি এখন আপনার আমাদের কর্মসূচিটা বলছি যে 26শে মার্চ রোববার সকাল 6টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন। 26শে মার্চ রোববার সকাল 7টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতা ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তর নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। 25শে মার্চ শনিবার সকাল 11টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হয় মহানগর নাট্য মঞ্চে, না হলে পার্টি অফিসের সামনে আমরা যেখানে আমরা পাব মঞ্চে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 26শে মার্চ মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে। 27শে মার্চ রবিবার সকাল 11টায় মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে একটি মুক্তিযোদ্ধা গণসমাবেশ অনুষ্ঠিত হবে। নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সারা দেশের জেলা ও মহানগরী পোস্টার বিতরণ হবে। সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। এছাড়া আমাদের সহযোগী ও অঙ্গ সংগঠন সমূহ, তারা তাদের নিজস্ব কর্মসূচি প্রণয়ন করবে এবং সেটা সব মিলিয়ে 10 দিন আমরা এই কর্মসূচি পালন করব। আরেকটি কথা বলি যে আমরা এই 26শে মার্চের আগে, যেহেতু স্বাধীনতা দিবস, আমরা সরকারের কাছে, এই অনির্বাচিত অবৈধ সরকারের কাছেও জোর দাবি জানাচ্ছি যে সকল রাজনৈতিক বন্দী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে এবং দেশ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সহ সকল নেতা কর্মীদের যাদের মধ্যে মিথ্যা মামলা আছে, এই মামলা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোনো নির্বাচন